नमस्कार, आबार मोहिनी टेक्सटाइल थेके चले एसेछि। आमि किछुदिन आगे बोलेई छिलाम जे बारबार आमि आसबो एबं सेटा मूलत आसबो सिंगल पिस बुटिक आइटेम निये। एटार मूल कारण होच्छे आपनारा जखन आसेन तखन एत कम समय थाके जे प्रतिटा प्रोडक्ट आमादेर खुले देखाते एकटु समस्या हय़। আর এটা দেখালে যারা বাইরে তাদেরকে আমরা এই প্রোডাক্টগুলো বেচতেই পারি না, তারা নিতে পারে না, কারণ এগুলো যেহেতু কোনো মডেল ফটোশ্যুট থাকে না। মূলত তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও। তাদের যদি এগুলোর মধ্যে কোনোটা পছন্দ হয় তাহলে অবশ্যই জানাবেন, আমরা তাদের জন্য আলাদা করে রাখবো, অ্যাকাউন্টে পেমেন্ট করে দেবেন, কুরিয়ারে নিয়ে নেবেন। ঠিক আছে, দেখানো শুরু করি। আজকেও কিছু প্রোডাক্ট দেখাচ্ছি, যদি আপনাদের এর মধ্যে কোনো কিছু লাগে স্ক্রিনশট তুলে আমাদের অর্ডার দিয়ে দেবেন। তবে বুঝতেই পাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট খুব অল্প পরিমাণে তৈরি হয়, হয়তো একই রকম প্রোডাক্ট আপনার দুটো তিনটে হার্ডলি পাঁচটা এরকম থাকে, কাজেই সবাই পাবেন এমন না। যে আগে অর্ডার করবেন আমি তার জন্যই রাখবো, কিছু মনে করবেন না। ঠিক আছে, দেখুন এইটা একটা কুর্তি, ভীষণ সুন্দর, তো বুঝতেই পাচ্ছেন ছবিতেই, কালারটাও একদম আনকমন। এটা মূলত একটু বাচ্চা মেয়েদের জন্যই বেশি ভালো লাগে, পার্টি ওয়্যার, কোনো অনুষ্ঠান বাড়িতে কোনো প্রোগ্রামে পরার জন্য এটা খুবই ভালো। দেখে নিন, চান্দেরি কাপড় আছে, ওপরের জ্যাকেটটা চান্দেরি কাপড় আছে, একটু কস্টলি প্রোডাক্ট। এরপরে আর একটা দেখাচ্ছি, এর এমব্রয়ডারিটা একটু দেখবেন। আপনি যা আপনারা জানেন বারবারই একই কথা বলেছি, সিঙ্গেল প্রোডাক্টের এমব্রয়ডারি এবং ফিনিশিং অসাধারণ, আসাম যাকে বলে। কাপড়ের কোয়ালিটিও অসাধারণ, ফিনিশিং অসাধারণ। এটা দেখুন, এই প্রিন্টের ওপর অনেক কিছুই তৈরি হয়েছে, এটা এক দু পিস হয়তো আছে, গ্রাউন্ড টাইপের। এই দেখুন সাইডে হয়তো একটু ফিটিংস আমরা পরবো, ফিটিংস পরতে গেলে কি এই জায়গাটা একটু অসুবিধা হয়। এখানে দেখুন চেন সিস্টেম আছে, আপনি এটা খুলে নিয়ে পরে এরকম টানা, কারণ কোমরের এই সেলাইটার জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের গলা দিয়ে ঢোকাতে অসুবিধা হচ্ছে। চেনটা খুলে নিয়ে পরে নেবেন এই জায়গাটা, এবার পরার পরে এই সাইডের চেন লাগিয়ে দেবেন। তাহলে কি যাদের কোমর সরু অথচ দেখা যাচ্ছে চেস্ট একটু চওড়া, তাদের জন্য এটা পরতে সুবিধা হবে। বুঝতে পারছেন এর ফিনিশিংয়ের কোয়ালিটি। দেখে নিন, এটাও জ্যাকেট সিস্টেম আছে, অ্যালাইন স্টাইলের কুর্তি আছে, এটা রিয়ান মিলন্সের কাপড় আছে, প্রচুর দামি কাপড়। এটা নর্মাল কটন আছে, শার্ট শার্ট 100% কটন, খুব সাধারণ কিন্তু তার মধ্যেও অসাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আপনার নিলেই বুঝতে পারবেন। এটাও খুব সাধারণ কিন্তু খুব ভালো। খুব দ্রুত দেখাচ্ছি, দেখুন এটাও রিয়ান মিলন্সের ওপর আছে, গোল্ডেন জড়ি দিয়ে, সিলভার জড়ি দিয়ে এটার কাজ আছে, খুব ভালো লাগছে। এটা কটন স্ল্যাবের ওপর আছে, চেস্টটাও বড় আছে, 46-এর ওপর চেস্ট আছে, এমনি এখানে লেখা 44, অ্যাকচুয়ালি এটা 46-48 চেস্টের লোকেরাও করতে পারবে। একটু আগেই যেটা আপনাকে অ্যালাইন স্টাইলের একটা কুর্তি দেখালাম, সেই একই রিয়ান মিলন্সের কাপড়ের ওপর একটা গ্রাউন্ড আছে, এটা প্লাজো দিয়েও পরতে পারেন, নাহলে এমনি পরলেও খুব ভালো লাগে। আর একটা দেখুন, কটনের ওপর, ভালো লাগছে। এর মধ্যে এটা আমার এত ভালো লেগে গেল যে না দেখিয়ে পারলাম না। এটাও একটা পার্টি ওয়্যার, কারণ শীতকালের সিজন, করোনা হলেও এখন বিয়ের অনুষ্ঠান হচ্ছে, বিয়ে বাড়ি পরার জন্য একদম পারফেক্ট ড্রেস। দেখছেন সাইড দিয়ে এটা ঝুলছে, আর
এটা কিন্তু প্লাজো সেট, আজকে ভেবেছিলাম প্লাজো সেটটা দেখাবো না, কিন্তু তাও দেখাচ্ছি। চান্দেরি কাপড়ের ওপর আছে, ভেতরে পিওর কটনের লাইলিন দেওয়া আছে, আর সাইডে দেখতে পাচ্ছেন ফুলটাও একটু দেখে নিন কীভাবে তৈরি। এটাও একটা পার্টি ওয়্যার, অবশ্যই একটু কস্টলি প্রোডাক্ট, দেখে নিন। এটা দেখুন রেয়নের ওপর আছে, অ্যাপ্লিক করা আছে, প্লাস এমব্রয়ডারি কাজও আছে। এটা দুটো কালার, একই জিনিসের ওপর দুটো কালার আছে। এই কালারটা খুব একটা বেশি অ্যাভেলেবেল না, হলুদটা এখনও বেশ কিছু আছে। এটা যদি আপনি লাল প্লাজো দিয়ে অথবা গোল্ডেন কালারের প্লাজো দিয়ে বা আপনার স্কিন কালারের প্লাজো দিয়ে পরেন, আমার মনে হয় ভীষণ সুন্দর লাগবে এই ড্রেসটা। দেখেছেন এই জায়গাটা একটু কাটা আছে, সাইডেও কাটা আছে। আর একটা দেখাই, এটাও বেশ কিছু আছে, হাড়ির কাজ করা আছে, 100% কটন স্ল্যাবের ওপর। এটা একটু শর্ট টাইপের টপ, টপ বলতে পারেন, দেখতে পাচ্ছেন কি সুন্দর। এটা ডবল এক্সেল আছে, এটা এল হবে, এম হবে, এসও হবে। আর একটা দেখাই, এই প্রোডাক্টটা অনেকেই হয়তো নিয়েছেন আমাদের কাছ থেকে, কিন্তু বারবারই কাস্টমারের ডিমান্ড আছে এটার, দেখে নিন কি সুন্দর। আর একটাই দেখাবো, অফ শোল্ডার কুর্তি। অফ শোল্ডার এখন একটু কম চলছে, তবুও কেউ কেউ চায়, তাদের জন্য দেখাচ্ছি। কটনের ওপর এটা আছে, ব্যাস আজকে এইটুকুই। নেক্সট চেষ্টা করছি খুব শীঘ্রই আসার জন্য, আবার কিছু সিঙ্গেল আইটেম কুর্তি আপনাদের দেখাবো বুটিক স্টাইলে। ভালো থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।